তো কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমি যাব সব থেকে বড় পেট মার্কেট কলকাতার। সবাই তো জানোই গালিব স্ট্রিট হলো সব থেকে বড় পেট মার্কেট, আর আমরা আজকে সেখানেই যাব। আর সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওখানে কি কি রয়েছে না রয়েছে, আর সব কিছুর কেমন দাম আছে, কি হয় ওখানে, কি কি পাওয়া যায়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবে। আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের অনেক অজানা তথ্য তোমাদের সামনে নিয়ে আসি। আর একটুকু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক গালিব মার্কেটে। বন্ধুরা আমরা চলে আসছি মাছের মানে মার্কেটে। এখানে মাছের সব খাওয়ার দাওয়ার এবং রাখার জায়গা, জিনিসপত্র, এবং এখানে অনেক টাইপের তোমরা মাছ দেখতে পারবে। এই দেখো দেখো, ওয়াও কি সুন্দর দেখতে, বাট আমি নামগুলো ঠিক জানি না। চলো আরো যদি দেখা যায়। এবং এই মার্কেটটা কিন্তু ফুল গাছও পাওয়া যায় খুব সস্তায়। আর এটা হলো সেই গালিব স্ট্রিটের মানে শামবাজার দিয়েই আসতে হয়। এই দেখো ফুলের মার্কেট, ওখানে সব অ্যাকোরিয়াম থেকে শুরু করে সব কিছু রয়েছে এই জায়গাটায়। এই দেখো মাছলি মাছলি, এই দেখো দেখো এখানে কতগুলো প্রজাতির মাছ। এই হোয়াইটটা 100 টাকা জোড়া, জানি তো তাই তাই 100 জোড়া, অনেক দাম ভাই এই দোকানে। এই দেখো আরো, এই দেখো কিউট কিউট দেখতে মাছ। দেখো আরো মাছ মাছ মাছ, শুধু এখানে মাছই পাবে, মাছ আর মাছ। দাদা এই মাছগুলো কত করে? দাদা এই 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 মাছগুলো 90 টাকা, 90 টাকা ডজন, বিশাল দাম। দাদা ওই হলুদ কালারের মাছটা কত? ওই হলুদ কালারের টা কি মাছ? ওটা জেব্রা, 1 ডজন 30 টাকা, 40 টাকা নেবে ওখানে? না এটা বড় বড় মাছ। এগুলো কি মাছ গো? মাছ আর মাছ, এখানে মাছ মাছলি আর মাছলি, এদিকটা তো আছে। কোন অরেঞ্জ দাদা, এটা কি মাছ দাদা? ও দাদা হ্যাঁ এটা গোল্ডফিশ। এই দেখো এটা গোল্ডফিশ, পিঙ্ক কালারটা দেখো, পাক পাক দাদা এটা কি? হ্যাঁ কালচার প্রমিরিয়ান, এটা দাম কত আছে? 10,500 ভাই। দেখো ওই দিকে এখানে ল্যাব, তো এখানে আপনি পাখিও পেয়ে যাবেন। এই দেখুন তাই পাখির মার্কেট একদম। আর এখানে পাখি থেকে শুরু করে এই পাশে আছে কুকুর, একটু আগে দেখালাম, তারপর মাছ রয়েছে, এবং সমস্ত ধরনের মানে বাড়িতে পোষার মতো সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। বাহ কি কিউট দেখতে, এখানে যারা আসবে আর যারা মানে পশু পাখি প্রেমী তারা তো এখান থেকে নেবেই আমার যা মনে হয়। জায়গাটা কিন্তু একদম অসাধারণ একদম। আচ্ছা এগুলো কত করে দাদা? এগুলো কত করে? মানে এমনি বলুন আমি
আর এখানে আপনি পায়রাও পেয়ে যাবেন, যেটা আমরা কবুতর বলি। বাও কি সুন্দর দেখতে লেজগুলো, কি সুন্দর পেখম মেলা। বাও একদম দু রাস্তা ভরে, আর ভিড়টা দেখুন, জাস্ট ভিড় মানে অসম ভিড়। আপনি মাছ রাখার জন্য এখানে বিভিন্ন ভ্যারাইটির পাথর এবং মাছেদের খাবারও পেয়ে যাবেন। আর এখানে দেখুন মাছেদের সমস্ত খাবার, ওদের ডেকোরেশনের জিনিসপত্র সমস্তটাই। আমরা মাছ নিয়ে নিচ্ছি ওখান থেকে মাছ। এটা হলো, এটার নাম কি ছিল? জেব্রা। আর ওটার নাম কি দাদা? ওই মাছটার নাম কি দাদা? মিটো। মিটো উইটো উইটো পাঁচটা ওটা নিয়ে নিচ্ছি আমরা। আমরা মাছের জন্য এই পাথরটা নিয়ে এলাম, এগুলো হলো 1 কিলো 30 টাকা করে, আমরা 500 নিয়ে নিচ্ছি। আর এখানে রেডিয়াম দেওয়া পাথর রয়েছে, রেডিয়াম দেওয়া পাথরটাও নিয়ে এলাম। আর ক্লোরিন নিয়ে নেব জল পরিষ্কার করার জন্য। আর মাছের খাবার এখান থেকে নিলাম, এটাও 50 টাকা। তো অলমোস্ট আমাদের কেনাকাটা কমপ্লিট। তো বন্ধুরা, অবশেষে আমি যখন কালকে বাড়ি এসেছিলাম, মানে আমি এত টায়ার্ড ছিলাম, তার কারণ গালিফ মার্কেটে একটা ঝামেলা হয়ে গেছিল, যে মানে ওটা বললাম না, থাক ওই ঝামেলাটার কথা বললে পরে হয়তো একটা বিরাট কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে গালিফ মার্কেটকে নিয়ে। যাই হোক, ওটা বাদ দাও। আর যেহেতু রাত্রি হয়ে গেছিল ফিরতে ফিরতে, তো আমি আর মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা মানে শেষ করছি, মানে শেষের পার্টটা আজকেই করছি। আর একটা কথা বলে যাচ্ছি যে গালিফ মার্কেটে তুমি সবকিছুই নিতে পারো, কিন্তু একটু দেখে শুনে নেবে, কারণ একটু প্রবলেম হয়েই থাকে। মানে যারা ব্রিডার্স আছে তারা কিন্তু সবসময় যে তোমাদের সঠিক বা একদম অরিজিনাল ব্রিড দেবে সেটার কিন্তু কোনো মানে হয় না। ওরা বলবে যে অরিজিনাল, কিন্তু দেখে নিতে হবে, ভালো করে দেখে শুনে ভালো করে বুঝে নিতে হবে। আর দামটা যেহেতু কম থাকে, সবাই কিন্তু ভুল করে যে তাড়াতাড়ি নিয়ে নেয়, কিন্তু ওটা করা একদমই উচিত না, যেটা আমি বুঝতে পেরেছি মানে পার্সোনালি। এবং অন্যান্য ভালো ভালো যারা মানে এই পশুপ্রেমী রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলেও আপনারা বুঝতে পারবেন যে কি প্রবলেমটা আছে। আর আমি বলে দিচ্ছি যে এই মার্কেটটা কিন্তু প্রত্যেক রবিবার করেই হয়, অন্যান্য দিন গেলে কিন্তু তোমরা পাবে না। সকাল 6টা থেকে এই 2টো নাগাদ বা 2টো 30 নাগাদ পর্যন্তই থাকে, বেশিক্ষণ থাকেও না। আর একটা দিনই হয় বলে খুব ভিড় হয়, ওখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। মানে আপনি যদি একদম খুব চিপ অ্যামাউন্ট থেকে শুরু করে একদম হাই অ্যামাউন্ট পর্যন্ত সব জিনিসই আপনারা পেয়ে যাবেন সেই গালিফ মার্কেটে। আর মার্কেটটা অনেকটা জায়গা জুড়ে বসে, আমার খুবই ভালো লেগেছে। মানে আমি তো দেখে খুবই মানে আপ্লুত হয়ে গেছি, তার কারণ আমি এরকম মার্কেট আগে দেখিনি। হ্যাঁ, শ্রীরামপুরে একটা দেখেছি, কিন্তু এতটা বড় না, একটা ছোট্ট মার্কেট। কিন্তু গালিফ মার্কেটটা যতটা বড় ছিল, মানে ওখানে ভিডিও অনেক জায়গায় করতেও দেয় না, কারণ ওখানে দাম শুনতেও দেয় না, অনেক জায়গায় আপনাকে ভিডিও অ্যালাও করবে না। আবার কিছু কিছু জায়গায় হ্যাঁ অ্যালাও করে দেয়। আর যদি মানে আমি বললেই যে পেয়ে যাবেন তা না, আপনাকে গিয়েই নিয়ে আসতে হবে ওখান থেকে, মানে জিনিস যা কিনতে চাইছেন, যেই পেট আপনারা নিতে চাইছেন বা কোনো কিছু প্রয়োজন হলে। তার আর কিছু বলছি না, ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আর ভালো লাগলে কমেন্ট করবেন, আর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। তো আজকের মতন টাটা।